আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমনাস কুক। মুরগির মাংসের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপি হচ্ছে হাতে মেখে মুরগির মাংস ভুনা। মুরগির মাংসের আরও কয়েকটি রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। হাতে মেখে মুরগির মাংস ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে দেখবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি রেসিপিটি। এখানে একটি মাঝারি সাইজের মুরগি নিয়েছি আর মুরগিটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি মুরগিটা স্কিন সহই নিয়েছি। স্কিনটা সাথে থাকলে খেতে কিন্তু মাংসের তরকারিটা অনেক ভালো লাগে। আর আপনারা যারা স্কিনটা পছন্দ করেন না তারা স্কিনটা ছাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি চারটি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আলু দিতে না চাইলে আপনারা আলুটাও স্কিপ করতে পারেন। এবার একটি মিক্সিং বোলে কেটে রাখা মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এবার কিছু মশলা দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি বা কম খেতে চান তারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 চা চামচ আর জিরা বাটা 1 চা চামচ। গরম মশলাটা আমি নিজে তৈরি করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যেয়ে গরম মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে 1 চা চামচ ব্যবহার করতে পারেন, অথবা বাসায় বানিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, এটা রেগুলার রান্নার তেল। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবারে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে মাখতে হবে যাতে সবগুলো মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো করে লেগে যায়। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, এর মধ্যে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে। এবারে চলে আসছি রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 6-7টি এলাচ, আর দিয়ে দিচ্ছি 3-4টি লবঙ্গ। এই মশলাগুলো 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নেব, এর মধ্যে কিন্তু মশলা থেকে ভীষণ সুন্দর একটি ফ্লেভার বের হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়ামে আছে। মশলা থেকে যখন ফ্লেভার বের হতে শুরু করেছে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তেল মশলার সাথে মিশিয়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করতে হবে না, হালকা ধরনের। যখন ব্রাউনিশ কালার চলে আসবে, ঠিক এরকম যখন কালার আসবে তখনই এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। এর মধ্যে কিন্তু 15-20 মিনিটের মধ্যে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে মাংসটাকে পেঁয়াজ এবং তেলের সঙ্গে মিশিয়ে নিব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কষাতে থাকব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর
দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এই পানিটা দিয়ে প্রথমে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষাবো। মাংস থেকে যে পানি উঠেছিল সে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে এসেছে। এভাবে করে মাংসটাকে কষাতে থাকব। তবে খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন পোড়ানি লেগে না যায়, সেজন্য বারবারই মাংসটাকে নেড়ে দিতে হবে। মাংস কষানোটা যত ভালো হবে তরকারির স্বাদও কিন্তু তত গুণ বেড়ে যাবে, তাই খুব ভালো করে কষাতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায় আর মাংসের স্বাদটাও বেড়ে যায়। এটা যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এখানে আরেক কাপ পানি দিয়ে দিয়েছি, আর এক কাপ পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। রান্না তো সবাই করতে জানেন, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর মুরগির মাংস রান্না করতে জানেন না এমন কেউ মনে হয় নাই, এটা একটা কমন রান্না। তবে আমি যেভাবে রান্না করি আমি সেই স্টাইলটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। এবারে এভাবে 3-4 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি আর কষানোর পর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই 5-6 মিনিট কষালেই হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পোড়ানি লেগে না যায়, একটু পোড়া লেগে গেলে কিন্তু পুরো তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লাগে। আলু কষানো হয়ে গিয়েছে, এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু খুব ভালো করে কষানো হয়েছে তাই মাংস আর আলু সিদ্ধ হতে সময় লাগবে না, সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মাংসের সমান সমান পানি দিলেই যথেষ্ট। পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব আর অপেক্ষা করব ঝোলটা যাতে শুকিয়ে আসে। আর এরই মধ্যে কিন্তু আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পর দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পানিটাকে আরেকটু শুকিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে। আর 4-5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। এবার লবণটা একটু চেক করে নিচ্ছি, লবণটা ঠিকঠাক আছে। এই তো এবার এর মধ্যে আমি 1 চা চামচ তেলে রাখা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার একটু মিশিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো এই তরকারিটা। এতে করে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে আর মশলার ফ্লেভারটাও মাংসের মধ্যে ঢুকে যাবে। দেখুন তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে। এবার চুলাটা বন্ধ করে চুলার মধ্যেই 5-6 মিনিটের জন্য তরকারিটা বসিয়ে রাখবো। এতে করে ঝোলটা টেনে যাবে। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে এই মাংসের তরকারিটা আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু হাতে মাখা মুরগির মাংস ভুনা। তরকারিটা এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তারপরও আরেকটু সাজিয়ে পরিবেশন করছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। খাবার যত আকর্ষণীয় হয় দেখতে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে। আমি চেষ্টা করেছি খুব সহজ করে রান্নাটা দেখাতে,
যাতে করে নতুন যারা রাঁধুনি আছেন তাদের অল্প হলেও উপকার হয়। আশা করছি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে, এতেই কিন্তু আমার সার্থকতা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সুমনাস কুক, আল্লাহ হাফেজ।